প্রশাসনের অবহেলায় ধুঁকছে বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তর। কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অগ্নি নির্বাপক দপ্তর। মান্দাতার আমলে ছোট বড় ইঞ্জিন দিয়ে কোনোমতে চলছে, এর ফলে বিকল হয়ে পড়ছে ছোট বড় গাড়িগুলো। বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। কয়েকদিন ধরে অগ্নি নির্বাপক দপ্তরে ছোট গাড়ি বিকল হয়ে পড়ে আছে, ফলে ছোট বড় যান দুর্ঘটনা বা কোনো ইমার্জেন্সি কল আসলে ছুটতে হচ্ছে ফায়ার কলের বড় ইঞ্জিনের গাড়ি নিয়ে। এছাড়া বড় ইঞ্জিনের একটি গাড়িও এক প্রকার বিকল হয়ে আছে। বিলুনিয়া অগ্নি নির্বাপক বিভাগের কর্মীর সংখ্যা নেহাত কম নয়, কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য পালনে যথেষ্ট প্রচেষ্টা আছে। কিন্তু দায়িত্ব কর্তব্য পালনে অনেক সময় ব্যর্থ হয়ে পড়েন বিকল হওয়া অবস্থা গাড়িগুলো নিয়ে। মান্দাতামলের গাড়িগুলো সরিয়ে অত্যাধুনিক মানের ফায়ার ইঞ্জিন দেবার দাবি জানিয়েছেন বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরিকাঠামোগতভাবে সাজিয়ে তোলার জন্য দাবি উঠছে বিলুনিয়াবাসীর কাছ থেকে। এই দপ্তর মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরে যদি অবহেলিত হয়ে থাকে তাহলে দুর্ঘটনাগ্রস্ত লোকেদের সাহায্য করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এ বিষয়ে দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পালের দৃষ্টি আকর্ষণ করছেন দমকল কর্মীরা। গাড়িটা আসলে টায়ার সমস্যা অনেক দিন তলকে আসছিল, কিন্তু আমরা আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তো আমাদের ডিপার্টমেন্টলিভাবে এটা খুবই জরুরি। কালকে আমার সঙ্গে কথা হয়েছে এটা নিয়ে যে অতি সত্ত্বে এটা মেরামত করা হবে, যেহেতু নতুন টায়ারের প্রয়োজন আছে। অফিস বন্ধ, যে কারণে এটা হঠাৎ করে অফিস বন্ধের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, যে কারণে আমরা টায়ারগুলো সংগ্রহ করতে পারিনি, ডিপার্টমেন্টগুলো ছুটির সময় অ্যাপ্লাই করতে পারেনি, যেহেতু অফিস বন্ধ। আমরা অপারেশনাল লাইনটা খোলা আছে, এটা নিয়ে কালকে আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অনেকবারে কথা হয়েছে, কালকে হয়েছে, পরশু দিন হয়েছে, এবং ইভেন কালকে রাতে বা দুইটার দিকেও আমাদের একটা ভিডিও কনফারেন্স হয়েছে। এখানে আমাদের মিনিস্টার লেভেল লোক ছিল, মিনিস্টার ছিল, ডাইরেক্টর ছিল, আমাদের আবার গ্রুপের দুইটার দিকে একটা মিটিং হয়েছে, ভিডিও কনফারেন্স, ওইখানে আলোচনা হয়েছে। আমাদের স্যার বলেছে যে অফিস আবার খুললে নাকি সেটা মেরামত করা হবে। হঠাৎ কোনো ইনসিডেন্ট। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।